গুড মর্নিং, উঠে গেলাম। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। দেখা যাক কি করি সারাদিনে। আজকে ব্লগের মধ্যে নতুন অনেক কিছু আছে, ঠিক আছে? আজকে ব্লগটা মিস করবে না। খিল্লিবাস চিরু, যে দাদা আমাদের অনেক ফেমাস, ঠিক আছে, অনেক সাবস্ক্রাইবার। তো আজকে আমরা দাদার সাথে দেখা করতে যাব। কেমন করে দাদার সাথে দেখা হয় শোনাচ্ছে, শোনাও। বলে সুজি দিয়ে মুড়ি খা। সুজি দিয়ে মুড়ি খা, সুজি মুড়ি কাঁঠাল খাবা তোমরা, সুজি মুড়ি কাঁঠাল। গু খাবা না, গু খাই চালা। এই যে কাঁঠাল খাড়ল খা, মুই না পারো কাঁঠাল খা, মোর দ্বারা হবে না। তো দেখবে ব্লগটা, দেখতে থাকো, অনেক কিছু দেখাবো। চাই না, ভালো করে ব্লগ আমি করতে পারি না, ঠিক মতো বলতে পারি না, মুখটা আমার তোতলা, তো তাই আমি একটু প্রবলেম হয়ে থাকে আমার, কোনো ব্যাপার না, তাও করবো আমি, চেষ্টা জারি। গাইজ, আমরা বের হয়ে গেলাম রনের বাড়ির থেকে, এখন যাব পুলিশ লাইনের দিকে। সাইকেলে উঠি আর মাস্কটা পরতে হবে, সেফটি ফার্স্ট, নয়তো মামা এমন দিবে লাঠির বাড়ি যে সাইকেলে বসার মতো আর ওই হিম্মতা থাকবে না। তো যাচ্ছি আমরা পুলিশ লাইনের দিকে। আমাদের একটা বন্ধু প্রায় বলে যে দাদা এই পাশ দিয়ে যায়, এই পাশ দিয়ে যাওয়া আসা করে। তো যাই পুলিশ লাইনের ওদিকে, দাদার সাথে কীভাবে দেখা হয়, দেখার মানে অনেক এক্সাইটেড দাদাকে, দাদার সাথে দেখা করার জন্য আর কথা বলার জন্য। দাদার 6 লাখ সাবস্ক্রাইবার পার হয়ে গেছে, 7 লাখের দিকে চলছে দাদার গাড়ি, আর আমাদের তো সবে শুরুবাত। তো আমি এটাই বলবো যে আমাদেরকে সাপোর্ট দেখা, আরও অনেক কিছু করতে হবে আমাদেরকে। দেখি দাদার সাথে কথা বলে কেমন লাগে। আমার তো মুখটা এখন থেকে এরকম করছে, পিছনে ও ব্লক করছে। দাঁড়িয়ে থাকবো কতক্ষণ, যতক্ষণ ইচ্ছা, যতক্ষণ দাদা আসবে না ততক্ষণ দাঁড়িয়ে থাকবো। আর মন মোনা তার সাথে কোনোদিনও দেখা হয়নি, ফার্স্ট টাইম দেখা হবে এবার। কি বলবো কি না বলবো জানি না, ফার্স্ট টাইম তো, পরের বার যদি আবার দেখা হয় তাহলে অনেক কিছু কোশ্চেন করা যাবে দাদাকে। সবাই পুলিশ লাইন আমরা চলে এলাম, দেখি কত আর কখন দেখা হয়। সবে তো 12টা বাজতেই চলছে, জানি না দাদা কখন আসবে। আর বন্ধুরা তো বললোই যে এদিক দিয়ে যাওয়া আসা করে দাদা। তো কেউ যদি দাদার সাথে দেখা করতে চাও, এদিক দিয়ে ভুল করেও আসবে না, নাহলে দাদা এই রাস্তাটা বন্ধ করে দেবে। আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে, এই এই রাস্তা যদি কেউ দেখা করতে চাও দাদার সাথে কন্ট্যাক্ট করো। তাহলে আমাদের বন্ধুদের বাড়ি, ওখানে আমাদের সাইকেলটা রাখলাম। আর দেখি ছিরুদা কখন আসে, চিরুদা কখন আসে, তারপর দেখি কি বলা যায় দাদাকে, আমাদেরকে চিনে কি না। আমরা আমাদেরকে চিনে ঘর থেকে, দাদা ফেমাস মানুষ আর আমরা কথাকার। সো গাইস, আমরা চলে এলাম গন্ডার মোড়ে, এদিকে পুলিশ লাইন গন্ডার মোড়। কারণ এদিকে ফাঁকা জায়গায় কথা বললে হয়তো অনেকক্ষণ দাদার সাথে কথাবার্তা বলা যাবে, ওদিকে ভিড়ভাট্টায় হয়তো না বলা যেতে পারে। তারা যদি থেকে কোথাও যায় কোনো কাজে, হয়তো দাদা তারা থাকবে। দেখি যাওয়ার সময় যদি দেখা হয় তাহলে তো হয়েই গেল, চেষ্টা করছি যথেষ্ট। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অনেক কিছু দেখানোর জন্য অনেক কিছু দেখাবো। তো জানি না চিরুদা কখন আসবে, চিরুদা খিল্লিবাস চিরুদা, ঠিক আছে, নামটা সার্চ করে দেখো। অনেক দাদা সাবস্ক্রাইবার, বহুত ট্যালেন্টেড দাদা। দেখি আমরা কী করতে পারি দাদার সাথে। তো যাচ্ছি আমরা, চিরুদা তো এটাই তো ছিল রে, আরে এটাই তো ছিল, এটাই তো ছিল ভাই, মিস শট। আরে ভাই ব্লক করতে করতে ভুলে গেছি, আগের থেকে একটু আগের থেকে খেয়াল করলো যেহেতু। বাবারে বাপ, বাইকটা কি ছিল, বাইকটা কি ছিল, সেরা বাইক ছিল, কি মডিফাই করছে বাইকটাতে দাদার হেলমেটটা, বাবারে বাপ, চিনা যাচ্ছে না দাদাকে। আমি তো ক্যামেরাটা দেখে বুঝতে পারলাম আর হচ্ছে গাড়ির মডিফাইটা। ছি 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 ছি, কি অবস্থা, ছি মিস করে দিলাম, ছি। আমাদের এতক্ষণের খাটনিটা বেথায় চলে গেলো, আমরা কি বলবো আর,
একটু আগের থেকে যদি খেয়াল করতাম ওই টার্নিংটা ঘোরার আগে, ওখান থেকে যদি খেয়াল করতাম তাহলে হয়তো দাদাকে এখানে আমরা দাঁড় করতে পারতাম, আর এখান থেকে দাদাকে দাদা মানে শুনতে পারবে না এত বড় হেলমেট। চি 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 সালা, কি বলবো আর কি বলবো, দাদার সাথে কি দেখা হবে আদৌ? মানুষ চান্স একবারই পায়, আমরা একটা চান্স হারিয়ে দিলাম। ওকে ফোন করতো, ওকে ফোন করতো যে যাওয়ার সময় দিক দিয়ে যায় নাকি, তাহলে থাকবো, বিকাল কি সন্ধ্যা হলেও থাকবো, তা দেখা করবো দাদার সাথে, তোমাদেরকে দেখাবোই দাদাকে, তোমাদেরকে দেখাই যাবো বলছি, যখন দাদার সাথে দেখা করাবো তো দেখা হবেই, যেইভাবেই হোক না কেন দেখা হবেই। চলো থাকো ভিডিওতে দেখবো, জানি না দাদার সাথে দেখা হবে কি না, তাও ওয়েট কেন হবে না, একশো বার দেখা হবে, দেখা করেই যাবো আজকে রাত হোক, দেখা করেই যাবো। বুঝলি, আমরা তো মানে বুঝতে পারি না তো, তারপর পিছন দিক থেকে বুঝতে পারলাম তো, যখন কি যায় তখন কি আবার কি এই পাশ দিয়ে আসে নাকি, নানা দিক দিয়ে যায়, এই পাশ দিয়ে আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাও যদি তুই যদি দেখতে পারিস তুই তাও একটা কল করে দিস আমাদেরকে। হ্যাঁ আর আসিস তুই এখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখ। তো বললো দাদা যাওয়ার সময় এদিক দিয়ে যায়, ওয়েট করবো আমরা, এতক্ষণ ওয়েট করছি যখন আর কিছুক্ষণ ওয়েট করতে কোনো যায় আসে না, আমরা এখানে যাব, দাদাকে দেখাবই, দাদাকে দেখবই, দাদার সাথে ফটো তুলবই, দাদার সাথে ভিডিও বানাবই, তারপরেই এখান থেকে যাব, নয়তো যাব না। ঠিক আছে, আমাদের বোনু আমাদেরকে খাবার দিচ্ছে, আমরা খাওয়ার খাজানায় চলে আসছি, দেখো কত কত খাবার, এই যে দেখো ভাত টাত সব লোড সব ভর্তি, আমরা এখন পুরো পেট লোড করে খাবো, পুরো পেট লোড করে খাবো। ফোন আসলো দেখি ভাই কি বলে, হ্যালো হ্যাঁ কি দাদা, আরে চিরুদা কোথায়, চিরুদা চিরুদা তোমাদেরকে দেখাবো কথা বলাবো, এতক্ষণ ওয়েট করার পর পেয়েছি দাদা, পিছু পিছু না, আমরা এবার সামনে দাঁড়িয়ে আছি, যে গাড়ি আসবে কেন তাকেই দাঁড় করাবো, ঠিক আছে তাদেরকে আসতে দাও, তোমাদেরকে দেখাবো দেখি কি বলা যায়, আমার তো পুরো এটা তুমি যখন যাচ্ছিলে দিক দিয়ে তখন ওখানে আমরা চারজন ছিলাম, এই যে চিরুদার সাথে দেখা হলো, তোমাকে অত খেয়াল করতে হয়নি বুঝলা, এই যে চিরুদা বাড়ি কোথায়, এই চিরুদা বাড়ি হচ্ছে এখানেই, আমার বাড়ি হচ্ছে সেনপাড়া, আমরা একটা ভিডিও ভিডিও বানাই, ভিডিও মানে কোন এই লোক কহাঁ সে আতে হ্যায় ইনকে পাস না রহনে কো ঘর হ্যায় না রোজগার হ্যায় না পয়সা, ড্রামা কিং অফিসিয়াল কে সাবস্ক্রাইব করো, ব্লগ চ্যানেল করো, হ্যাঁ ব্লগ চ্যানেল প্যাং চ্যানেল, তো গাইস জয়ন্ত রয় ভ্লগস কে অবশ্যই সাবস্ক্রাইব করো, সবাই ভিডিও লাইক করো শেয়ার করো, দাদার সাথে একটু, হ্যাঁ দাদাকে রিকোয়েস্ট করেছি হেলমেট খোলার জন্য, তো দাদা একটু হেলমেটটা খুলে, হেলমেটটা খুলে বলে আমাদের দাদা তোমার ভিডিও প্রতিদিন দেখি, তুমি এদিকে আসতেছো, এই যে দাদা হেলমেট খুলেছে, সো গাইস জয়ন্ত রয় ভ্লগস কে সবাই সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো শেয়ার করো, একদম দাদা, দাদা একটা ছবি, দাদা 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 ভাই ওই যে দাদা চলে গেল, সেরা লাগছে, এত বড় কি বলবো মানে আমাদের জলপাইগুড়ির মধ্যে আর কি ফার্স্ট কোনো একটা ইউটিউবার যার এত সাবস্ক্রাইবার, আর কি বলবো দাদাকে দেখার পর খুবই খুশি লাগলো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি আবার অনেক কিছু দেখাবো, সেরা মজা লাগলো দাদাকে দেখার পর, হ্যাঁ কথা তো আমার বন্ধু দীপাঞ্জন ওদিক দিয়ে সাইকেল নিয়ে আসছিলো, আমাকে আগের থেকে বলে দিল ওর জন্যই আমরা দেখতে পেলাম, আচ্ছা ভাই থ্যাঙ্ক ইউ ভাই, তুই বললি ভাই থ্যাঙ্ক ইউ ভাই, মাছটা খুব মাছটা ভাই, আরে আ বলে দিছে সেরা মজা লাগছে,
এই যে আমাদের বোনও চলে আসলো আমাদের বোনও চলে আসলো এখানে চল যার সাথে দেখা হয়ে গেলো মনটা অনেক হ্যাপি হয়ে গেলো অনেক খুশি হয়ে গেলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও অনেক কিছু দেখার জন্য ঠিক আছে ওদিকে ও ব্লগ করছে আদিকে আমি হ্যাঁ অনেক খাটনি করছি আজকের দিনের জন্য তো প্লিজ গাইস বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন এরকম দেখার জন্য ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে লাইক করে দাও আর দাদা চ্যানেলটা অবশ্যই দেখবে লিঙ্ক দেওয়া আছে নিচে বাই